পরিস্থিতি অনেক বেশি। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে শুরুতে এই করোনা পরিস্থিতিতে ফারহানা চৌধুরী বেবি আমাদের নৃত্যশিল্পীদের জন্য বা আমাদের সামাজিক ভাবে অনেক অসহায় মানুষদের জন্য কি করেছেন, সেইটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলা যেত তা আমরা আমরা জানতাম। আসলে আমরা তো এই ব্যাপারটার জন্য সবাই অভ্যস্ত ছিলাম না, তো হঠাৎ করেই তো এই করোনা পরিস্থিতিতে আসলো মানুষরা। আমরা কিন্তু বুঝতে বুঝতেই তখন কি করব, কেউ সবকিছু তো বন্ধ হয়ে গেল, একটা মানে প্যান্ডামিক টাইম, তো প্যান্ডামিক নিজেরাই একটা অপ্রস্তুত হয়ে গেলাম সবকিছুতে। তো আমার একটা একাডেমি আছে, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, তো হঠাৎ করে সেটাও বন্ধ করে দিতে হলো। এতগুলো ছেলে মেয়ে, আমাদের তো পরীক্ষা হয় ওখানে, বছরে দুবার করে পরীক্ষা হয়। তো মার্চের দিকে ওদের হচ্ছে ফাইনাল পরীক্ষা ছিল, সেটা মিস হয়ে গেল, কেননা আমাদের খুব অল্প নোটিশের মধ্যে বন্ধ করে দিতে হলো। তো আমি এর মধ্যে অক্টোবরে একটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম আমেরিকাতে, তখন আমার শো ছিল, মানে ওখানে বাংলাদেশের ফেস্টিভ্যাল, বাংলাদেশি ফেস্টিভ্যাল, বাংলাদেশের নাচের উপরে, শুধু নাচের উপরে ফেস্টিভ্যালটা হবে। তো যেহেতু আমেরিকাতে ভিসা খুব সমস্যা ছিল, আমি ওখানে প্রোগ্রামটা করলাম, আমারই ওখানে সব স্টুডেন্টদেরকে আমি ফোন করলাম যে তোমরা কি আসবা কিনা। এবং আমি আসলে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, কেননা আমি হয়তোবা তাদেরকে ওরকম ভাবে আমি তৈরি করেছি যেটা আমি এখন তাদের কাছ থেকে পেয়েছি। মানে তারা আমার একটা কল পেয়ে, অনেকগুলো স্টেটে আমার স্টুডেন্ট গুলো থাকে, তারা সবাই এক এক কথায় চলে আসলো সেখানে, এবং এত সুন্দর একটি আমরা ফেস্টিভ্যাল করলাম ওখানে অক্টোবরে। তো আমি ওখানে প্রায় নভেম্বর ডিসেম্বরের দিকে আমি বাংলাদেশে আসলাম। আসার পরে আমার ফেব্রুয়ারিতে আমার একাডেমি থেকে একটা ফেস্টিভ্যাল আমরা নিয়ে গেলাম, দল নিয়ে গেলাম নেপালে। সেই নেপাল থেকে যখন ফিরলাম, তারপরে তো পড়ে গেলাম এই প্যান্ডামিকে। তো তখনই কিন্তু একটু একটু আমি নেপালেও দেখেছি সবাই মাস্ক ব্যবহার করছে, একটু তখন তো জানতাম যে একটু একটু এই অসুখটা আসছে চারিদিক থেকে। কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে যে আমাদের উপরে হাইনার মতন ধরবে সেটা তার বুঝতে পারিনি। তো এরপরে আমি বাংলাদেশে তো মার্চের দিকে প্রথম যখন প্যান্ডামিক লকডাউন শুরু হলো, তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালী রামগতি। তো আমরা এক সপ্তাহের জন্য সবাই প্ল্যান করলাম যে সবাই আমরা যাই, আমরা তিন যা, আমরা সবাই তাদের ফ্যামিলি, ওরা আমার হাজবেন্ডের তিন ভাই, পুরো ফ্যামিলি আমরা সবাই চলে গেলাম। ওই যে যাওয়া ওখানে, তো তারপরে এই লকডাউন বাড়তে বাড়তে তো অনেক দিন, আমি কিন্তু মানে টানা 5.5 মাস ওখানে থেকে গেলাম। আমার ঢাকায় তো বাসা লক এবং স্কুল তো সবই বন্ধ, তারপর ওখান থেকে ওখানে বসেই তখন কি করব। তো আমি নৃত্যশিল্পী সংস্থার এখন ট্রেজারার, আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সারা বাংলাদেশে আমাদের 36টা জেলায় কমিটি আছে। তো আমি তখন আমাদের যে সভাপতি হক, তাকে আমি একটা প্রস্তাব দিলাম, আমাদের গভর্নমেন্ট থেকেও কিন্তু একটা ফান্ড আসলো, যে আমরা যেন যেহেতু চারিদিক থেকে সবাই বন্দী অবস্থায় আছে, সবাই দুস্থ শিল্পীদের নাম দাও। তো প্রথমে বলা হলো যে আমাদের মিনিস্টার প্রতিমন্ত্রী সাহেব, উনি আমাদের সভাপতিকে বললেন যে 100 জন। তো মিনুয়া আমাকে, আমরা তো মা ডাকি, তো মিনুয়া আমাকে ফোন করে বললো, বিবি 100 জন নাম চেয়েছে, 100 জন থেকে আঁকে দিবি? আমি বললাম 100 জন দেওয়া যাবে না, তোমার সাথে তো ভালো সম্পর্ক মন্ত্রী সাহেবের, তুমি একটু রিকোয়েস্ট করে দেখো না যে সেটা বাড়ানো যায় কিনা। তো তারপর যখন ওনাকে বললো, তো উনি বললো যে ঠিক আছে আপনি দেন, আমি দেখি কতটুকু করতে পারি। তো সেইভাবে আমরা নাম দিতে দিতে প্রায় 300 জনের মতন আমাদের শিল্পীদের, শিল্পীদের আমরা নাম দিলাম। তো মোটামুটি ওখান থেকে সবাই না পেলেও অল্প সংখ্যক পেয়েছে, এখনো প্রসেসিং এ আছে। আমরা এবছর হয়তোবা, যেহেতু জুলাই মাসে আমাদের বাজেট গেল, এখন হয়তোবা এটা সাইন হয়ে গেলে যেটা পেন্ডিং আছে সেটা হয়ে যাবে, বাকিদের যারা পাইনি তারা পাবে। তো এর মধ্যে আমাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে, আমরা যেটা প্রতি বছর গভর্নমেন্ট থেকে একটা অনুদান পাই, তো সেখান থেকে আমি একটা প্রস্তাব দিলাম আমাদের সভাপতিকে যে আমরা প্রতিটা জেলায়, আমাদের 36টা জেলা আছে, সেই জেলাতে আমরা যে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে একটা অ্যামাউন্ট দিই, যাতে কিছু কিছু সংখ্যক হলেও তা অন্য শিল্পীরা যেন একটু হেল্প পায়। তো উনিও রাজি হয়ে গেল এটাতে। তারপরে তো আমরা সেখানে বসে বসে সবই এই অনলাইনে বিকাশ করে করে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করলাম। তো সেটা গেল গত বছর। তো এই বছর আমি, আমরা আবার কয়েকজন মিলে, আমাদের সাংস্কৃতিক সম্পাদক আছে ওনারা, এবং সাধারণ সম্পাদক, আমাদের দপ্তর সম্পাদক মতিন ভাই, মানে আমরা সবাই মিলে দীপাদি, আমরা যারা মেম্বার আছি
তো সবাই মিলে একটা মিটিং এর মাধ্যমে আমরা বললাম যে আমরা একটা অনলাইন প্রোগ্রাম করি, যেটা আমরা স্টেজে করতাম, এখন মঞ্চও পাচ্ছি না, তাই বলে থেমে থাকলে তো হবে না, সবাই তো আমরা করছি, দুটা তো করছি। তো প্রস্তাব দেওয়ার পরে আমাদের সভাপতি বললো হ্যাঁ এটা খুব ভালো গুড প্রস্তাব, তো আমরা সেই হিসাবে যেহেতু এখন অগাস্ট মাস আমাদের জাতীয় শোক দিবস, শোকের মাস এটা, আমরা এই মাস থেকে বেছে নিলাম যেহেতু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু নার প্রয়াত দিবস 15 আগস্ট চলে গেল, তো সেটাকে মাথায় রেখে এবং 18 আগস্ট আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হলো, সেটাকে রেখে আমরা একটা আলোচনা স্মরণ সভা একটা অনুষ্ঠান করেছি আমাদের আগামীকাল আছে 18 আগস্ট রাত 9টায় আমাদের নির্দেশিত সংস্থার পেজ থেকেই হবে। তো সেখানে আমাদের আমরা সারা বাংলাদেশে যে আমাদের এই 36টি জেলায় বিভাগ মিলিয়ে যে কমিটি গুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা সম্মিলিত ভাবে সবাই মিলে করি কাজ, এই নাম দিয়ে আমরা একটা এই অনুষ্ঠানটা মানে শুরু করব, উদ্বোধন করবেন আমাদের প্রতিমন্ত্রী সাহেব। তো কালকে উদ্বোধন হয়ে গেলে আমরা প্ল্যান করেছি যে এই প্রতি মাসে আমরা 2 থেকে 3টা করে অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, সব পরিচালকরা খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে নিয়ে, কারণ এখন তো সবকিছুই লকডাউনের মধ্যে আছি, অনেকে এখন ঘরে থেকে কিন্তু বের হচ্ছে না, যারা যারা বের হবে এই কিছু ছাদে অথবা আউটডোরে কিছু অল্প অল্প শুটিং করে আমরা সেটা চালিয়ে যাব প্রোগ্রাম করে, এবং আমরা কিছু পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করছি আমাদের নিজস্ব পানি। ভালো লাগলো যে বাংলাদেশের 36টা জেলায় কাজ করছে, তো আমার মনে হয় যে এই 36টা আরো ডাবল হয়ে যাবে আস্তে আস্তে, তবে হলো পথ চলা শুরু হলো, পথ আরো তৈরি হবে শুরু হলো। তবে আমার আমার যেটা একটা স্বপ্ন ছিল যে আমাদের নিত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনুকি নিয়ে আমাদের পুরো বাংলাদেশ এবং সারা বিশ্বে যেখানে বাঙালি কমিউনিটি আছে সেইখানে কাজ করার, তো আমার সৌভাগ্য হয়েছিল, তো উনি জীবিত অবস্থায় শুনে গেছেন যে উনাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা হচ্ছে, এবং সেলিনা হয়তো জানো আমি আলাপ করেছি যে আমাদের নিত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনুকে লন্ডনের সবচেয়ে সর্বোচ্চ যে সম্মানিতা অ্যাওয়ার্ডটা দেওয়া হয় সেটা আমি লন্ডনে এসে, এবং ফারহানা চৌধুরীও আসছে এবং সাথে আরো তান্না, সাদে ইসলাম ও সবাই আসছিল, ওনারা যারা স্টুডেন্ট ছিলেন তারা এসে এখানে, আমেরিকা থেকে মিতু, সবাই আসছে, এসে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সোহেলামে, এবং সব থেকে আমরা আসলে সবাই মিলে ওই উদ্যোগটা নিয়েছিল বলেই আমার মা তখন বেঁচে ছিলেন, তো উনি বলেছিলেন ওকে যে আমি এতক্ষণ জার্নি করে যেতে পারবো না, তোরা গিয়ে নিয়ে আয়, তো আমরা খুব বলছিলাম যে তোমাকে কোলে করে নিয়ে যাবো তারপরে তোমাকে যেতে হবে, তো যাই হোক উনি শুনে গিয়েছিলেন, এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। আর কিছু কিছু মানুষের আসলে যে চলে যাওয়াটা আমরা মানে মেনে নিতে পারি না, তারপর মানতে হয় এটা এত তাড়াতাড়ি চলে গেছেন উনি, তবে এই যে নিত্যগুরু মাতা উনার যে আমাদের এখান থেকে যে আয়োজনটা করা হয়েছে এখানে ব্রিটিশ মেইন স্ট্রিম থেকে দেখানো হয়েছে উনার অ্যাওয়ার্ডটা এবং মিউজিয়ামে ওইখানে আছে, আর পাশাপাশি আমাদের যেটা চিন্তাভাবনা বেবির চিন্তাভাবনা আছে ইন ফিউচার আমরা এখন আমেরিকা তো আছেই আমাদের সংগঠন, আমরা লন্ডনেও আছে, আমরা চাচ্ছি যে আরও দেশে, যেমন 36টা দেশ বাংলাদেশের কথা বললো বাট আমরা পুরো পৃথিবীর যেখানে বাঙালি কমিউনিটি আছে সেইখানে আমরা নিত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনুকি নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করব, এবং বাংলা কালচারকে যে বাংলা ছড়িয়ে দিবে, হ্যাঁ এই দেশ বিদেশের কথাই যখন বললাম, এই করোনার আগে যখন আসলো বাংলাদেশে তখন কিন্তু আমাকে নিয়ে যে মানিকগঞ্জে গেলাম তখন ওখানে একটা অনুষ্ঠান করবে এবং ওখানে অ্যানাউন্স করে আসলো যে আমরা একটা কম্পিটিশন ওনার নামে শুরু করব, তো আমাদের মোটামুটি সব জেলাতে সিলেক্ট গেলাম, অ্যানাউন্স করে দিয়ে আসছিলাম যে আমরা শুরু করব, এমন ইন্ডিমিটেড আমাদের এই প্যান্ডামিকটা শুরু হয়ে গেল, তো দেখা যাক এটা মানে কাটানো হয়ে গেলে অবশ্যই আমরা এটা যখন মাথায় আছে প্রসেসিং যখন শুরু করেছি ইনশাল্লাহ এটা শেষ করব। বিবি আপনার কাছে আপনি তো অসংখ্য দেশে আপনি শো করেছেন, তো হ্যাঁ তো এই যে দেশের বাইরে যখন শো করতে যান তো সেখানের দর্শক তো ওই দেশের যারা মেইন স্ট্রিমের লোকজন যারা থাকেন তারা আসেন, তো আপনি সাধারণত কোন ধরনের নাচগুলো আপনার শোতে আপনি করেন?
আমাদের ট্র্যাডিশনাল আমাদের ট্র্যাডিশনাল ডান্সই তো হচ্ছে ফোক বাংলা লোকনৃত্য তো আমরা তো বেশিরভাগ মানে এটা নিয়ে যাওয়াটাই আমরা পছন্দ করি এবং ওনারা ওখান থেকে বলে দেয় যে বাংলাদেশি যে সংস্কৃতি সেটাই নিয়ে কারণ আমি যদি ক্লাসিক্যাল ওখানে নিয়ে যাই ওরা অটোমেটিকলি ওই ড্রেসটা দেখেই অনেক দেশে বলে আর ইন্ডিয়ান আমরা তখন বলি যে না আমরা বাংলাদেশি তো সেক্ষেত্রে তখন আমাদের এই ড্রেস গুলো দেখে আমাদের থেকে একটু ডিফারেন্ট এত সুন্দর করে গয়না গাটি থেকে শুরু করে সাজগোজ এবং আমাদের মিউজিকটাই যে বাংলার যে লোক মিউজিক গুলি অসাধারণ আমিটা শুনে তো এমন কোন দেশ নেই যেখানে আমরা মানে কি বলবো মানে তারা এত আন্তরিক ভাবে মানে এত ইয়ে করে আমাদেরকে নিয়ে নেয় আমাদের এই কালচারটাকে আমাদের এই সংস্কৃতি আমাদের যে শিকড়ের সংস্কৃতি তারা কিভাবে গ্রহণ করে অন্য দেশগুলো অনেক ভালোভাবে গ্রহণ করে এবং যেই আমরা যেসব দেশে যাই সব দেশে হয় না কিন্তু ম্যাক্সিমাম দেশে গিয়ে কিন্তু আমাদের ওখানে একটা করে ক্লাস থাকে ডেমোনস্ট্রেশন ক্লাস থাকে যে আমরা আমাদের কালচারটা তাদেরকে শুরু করবো তাদেরকে চেনাবো তাদেরকে করাবো তো ওটা ওয়ার্কশপ করাই আমরা একটা এবং এত সুন্দর ভাবে তারা ওগুলো আমাদের কাছ থেকে নেয় মানে খুব খুব ভালো লাগে তারা খুব সুন্দর ভাবে এক্সেপ্ট করে আমাদের এই কালচারটাকে এবং আমি একবার আমাদের একটা আমেরিকা ট্যুর ইউটা ট্যুরে গেলাম সেখানে হচ্ছে ওখানকার মেয়ররা আমাদেরকে ইনভাইট করেছিল তো ওখানে যে অপূর্ব মানে ওখানে আমাদেরকে একটা স্টল দিয়েছিল বাংলাদেশি স্টল সেখানে আমাদেরকে বললো যে আমরা মেহেন্দি লাগাবো মানে এইটা যে কি পপুলার হলো মানে যেমন না তার ওটা ছিল আমাদের লাইভ অনুষ্ঠান মানে মিউজিক লাইভ আমরা নাচ করবো মিউজিকের সাথে হবে কোনো ক্যাসেটের কোনো ব্যবস্থাই ছিল না ওখানে মানে এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর তারা এবং বাউল আমাদের দেশের বাউল আমাদের দেশের লোক আমাদের দেশের ঢুলি এগুলো নিয়ে গিয়েছিলাম আমাদের সাকসেসটা কোথায় যখন দেখবো যে আমাদের অডিয়েন্স আমাদেরকে নিয়েছেন ভালোভাবে সুন্দর ভাবে আমরা তাদের থেকে রেসপন্সটা ওরকম পেয়েছি তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সাংস্কৃতিক অঙ্গনের বা যেখানে যারা যান তারা শুধু দেখতে যান না একটা দেশকে প্রেজেন্ট করতে যান তারা দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে সেই দেশে জানে আর কি যাই হোক আমি তো মাঝে মাঝে বলি যে আর কত ওদের এত দেশে গেছে কোন কোন দেশে মনে হয় 10 বার 12 বার এরকম করে তবে এই যে আমাদের আমাদের সংস্কৃতি যেটা ফোক গান ডান্সের কথা বললাম যে অবাক হয়ে যায় যে যখন এই জিনিসগুলোকেই আমাদের মেইন স্ট্রিমের লোকজন এত সুন্দরভাবে তারা নেয় এবং খুঁটে খুঁটে জিজ্ঞেস করে যে এইটা কি জন্য ওইটা কি জন্য বা তোমাদের এই কস্টিউমগুলো এত কালারফুল কেন এইগুলাই আমাদেরকে বেশি এবং এই যে আমরা যে রাধা রমণ সোসাইটি প্রোগ্রামে গেলাম ওখানে যে যে কার্সার ভাই এত সুন্দর ওখানে করে সিলেটের যে ধামাই এই এই ধামাইটা কিন্তু অনেক আগে আমরা একটা যখন আমরা শিল্পকলা একাডেমি থেকে তো ম্যাক্সিমাম গভর্নমেন্ট হয়ে গেছি তখন একটা আমাদেরকে ধামাই নাচ করানো হতো তো সেটা তো একটা একটা নাচ ছিল এবার লন্ডনে যাওয়ার পরে তো বিভিন্ন ধামাই গানের সাথে বিভিন্ন ধরনের যে আমরা একত্রে মিলে যে নাচটা করেছি অপূর্ব মানে সিলেটের যে এই ঐতিহ্যটা এবং সবাই মিলে যে এই যে একটা মানে হইচই একটা নাচের মাধ্যমে যে আয়োজন করেছে তারা ধামাইয়ের অনুষ্ঠানটি মানে অসাধারণ অসাধারণ আমাদের আসলে তো আমাদের ফোকটা কিন্তু অনেক রিচ অবশ্যই আমাদের সংস্কৃতি আমাদের ভাষা এটা আসলে অনেক সমৃদ্ধ একটা ভাষা সমৃদ্ধ সংস্কৃতি আমাদের আর আমরাই আসলে যারা সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করছেন তাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা থেকে যায় নিজের সংস্কৃতি নিজের শেকড়কে অন্যের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা অবশ্যই আমরা বিদেশি গ্রহণ করব তবে অন্তরে থাকবে দেশ আমার আমার কাছ থেকে রিফ্লেক্ট হবে আমার দেশ কি বলেন আপা হ্যাঁ কারণ শেখার তো কোনো শেষ নেই যত ডেভেলপ হচ্ছে বিশ্ব ততই তো সবকিছুই ডেভেলপ হচ্ছে তো আমরা শিখবো না কেন আগে আমরা আমাদের গুরুদের কাছ থেকে যা করেছি
তারা যতটুকু তাদের গুরুদের কাছ থেকে শিখেছে সেটাই তো আমাদেরকে দিয়েছে। এর পরবর্তীতে প্রজন্মরা তো মানে দিনে দিনে তো ডেভেলপ হচ্ছে। আমরা শিল্প না কেন, শেখার তো আমরা বলেছি আগে যে শেখার কিন্তু কোনো শেষ নেই, কিন্তু এখন দেখা যায় যে মানে কন্টেম্পোরারি টাইপের একটা ডান্স যেটা কোরিওগ্রাফি আসলো, এখন দেখছি প্রতিটা নাচের মধ্যে ওই জিনিসটা ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে ঠিক না, আপনি যখন গানের একটা শিল্পী যখন গান গায়, একটা শাড়ি দিয়ে কিন্তু সে 10টা গান গিয়ে ফেলতেছে, একটা ড্রেস আপ, একটা মিউজিশিয়ান একটা সেট আপে কিন্তু তার 10টা গান হয়ে যায়। কিন্তু একটা নৃত্যশিল্পী একটা ড্রেস পরে সেগুলো করতে পারে পারে, কারণ অনেকগুলো কিন্তু ভাগ আছে। গানের সময় কিন্তু অত লাগে না যে ফোক গান হলে যে তাকে এক পেছে শাড়ি পরে আসতে হবে, নট নেসেসারি। সে কিন্তু কুচি, হ্যাঁ কুচি শাড়ি পরে সে গান গাচ্ছে, কিন্তু আমাদের তো সেটা করলে চলবে না। আমাদেরকে তো, আমাদের তো গান না, আমরা তো ভাষা নেই, আমাদেরকে বোঝাতে হবে আমাদের মুদ্রা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপ্রেশন, এগুলো দিয়ে আমাদেরকে আমরা কি বলতে চাচ্ছি গানটার মাধ্যমে সেটা বোঝাতে হবে। হ্যাঁ, আমি যদি এখন সৃজনশীল নাচ করি, সেখানে যদি আমি একটা ঘাগরা বা একটা অন্য ক্লাসিক্যাল ড্রেস পরি, তাহলে তো সেটা গেল না। লোকনাচ করলাম, সেটার সাথে আমি শাড়ি না পরে অন্য কিছু একটা বললাম, লোকজনের না পড়লে তাহলে কি আমি সেটা হলো, কি বলতে চাচ্ছি, কি বোঝাবো, সেটার ভিতরে তো আমাদেরকে ঢুকতে হবে। আর ফোকের যেমন বিভিন্ন ভ্যারাইটিস আছে, বাউলের এক ধরনের ড্রেস হবে, আবার লোকপল্লীগীতির এক পল্লীগীতির গানের সাথে করতে গেলে এক ধরনের ড্রেস হবে, সেরকম বিভিন্ন তো এরিয়াতে ক্যাটাগরি বিভিন্ন ধরনের ড্রেসের সমগ্র আছে, অন্যরকম রঙের ডিফারেন্স হবে, ড্রেসের কালারের সবকিছু মিলে একটা ডিফারেন্স, গয়না থেকে শুরু করে। তো আমরা তো এক ড্রেসে কিন্তু এতগুলো নাচ করা যায় না, ভিন্ন ভিন্ন নাচ, সেক্ষেত্রে তো এখন দেখতেছি সব গুলিয়ে ফেলছে সবকিছুতে, কন্টেম্পোরারি সবকিছুতে টিউশন করতে গিয়ে মানে কেমন যেন জগা খিচুড়ি একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আর নাচটা হবে করো, আমার মনে হয় প্রপার শিখে তারপরে করুক, শিখে করো, এরপরে তো কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যায় আমাদের দেশে যে কেউ মানে শিখলো, একই ফিগার দেখা যাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে সব জায়গায়, তো কোনো ডিফারেন্ট কিন্তু আমার কাছে মনে হয় না। দেখি এখন যেটা হচ্ছে, যেটা যে আমাদের হচ্ছে রাতারাতি তারকা, আজকে আসলাম কালকে তারকা, এমন একটা ট্রেন্ড ঢুকে গেছে, আমরা সবকিছু শর্টকাট। কিন্তু শিল্প সংস্কৃতির চর্চা আসলে শর্টকাট কোনো রাস্তা নেই, এটা একটা সাধনার ব্যাপার, সেটা সঙ্গীত হোক নাচ হোক, নাচটা আরো বেশি সাধনার ব্যাপার, কারণ নাচটা এমন একটা মাধ্যম যেখানে একজন শিল্পী তার শারীরিক প্রকাশের মাধ্যমে তার পোশাক দিয়ে সেই সময়টাকে সে কি বোঝাতে যাচ্ছে, যেটি আপা বললেন যে এগুলো ফুটিয়ে তোলাই হচ্ছে একজন শিল্পীর কাজ, সেখানে চোখের কাজ, সেখানে হাতের কাজ, সেখানে পায়ের কাজ, পুরো একটা শরীরের কাজ থাকে প্রতিটা স্টেপে স্টেপে, নাচ হচ্ছে এমন একটা। এবং সব ধরনের মানে ভাষা জানুক আর না জানুক সব ধরনের মানুষ বুঝতে পারে, মানে কি বোঝাতে চাচ্ছে। যার জন্য দেশের বাইরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে কিন্তু নাচটা মাস্ট, এবং নাচ কিন্তু থাকে প্রত্যেকটা দেশে। ধামাইল অনুষ্ঠানে যে বিয়ে যেগুলো দেখে, আমরা যে বিয়ে করাচ্ছি, বিয়ে দেখাচ্ছি, বিয়ের নাচটা করছি, একটা ফরেনার কিন্তু সে বুঝতে পারতেছে যে সে আমরা কোন কালচারটাকে দেখাতে চাই। আমাদের আমাদের কালচার তো অনেক কিছু, তাহলে আমরা এই জিনিসটা, তাহলে আমাদের ম্যারেজ লাইফটা যেটা ম্যারেজ যে যা হয় আমাদের বিয়ে যা যা জিনিসপত্র দেখানো হলো সেটাই আমরা বুঝতে চাচ্ছি ওখানে। তো এই যে জিনিসগুলো, তো ওইখানে তো বিভিন্ন, যেমন আমরা যদি স্টেপ চার্ম, আমরা যদি বেদি বেদি নাচ করতে যাই, সেখানেও তো আমরা কিন্তু এই যে ঝুড়ি নেওয়া, বিন নেওয়া, সেটা দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমরা সাপুরে এবং বেদেদের জীবনে ধান কাটা বলেন, আমরা যে কাঠি নিয়ে মাথার মাথায় দিয়ে আমরা ধান কাটি, কুড়া দিয়ে ধান ঝাড়তেছি, আমরা ঢেঁকি দেখাচ্ছি, হ্যাঁ তো এগুলো দিয়ে কিন্তু বোঝানো যায় যে আমরা কি বোঝাতে চাচ্ছি। আমাদের নবান্ন ফেস্টিভ্যালটা আমরা বোঝাতে চাচ্ছি যে এখানে ধান কেটে নিয়ে এসে ধান ফেলছি, আমরা এখানে কুড়া দিয়ে ধান ঝাড়ছে, ঢেঁকি দিয়ে ধান ইয়ে করছে, তো চাল বের করছি, এগুলো তো নাচের মাধ্যমে কিন্তু আমরা ফুটিয়ে তুলি। নৌকা নিয়ে যে জাল দিয়ে মাছ ধরছি,
এগুলো কিন্তু নাচের মাঝখানে কিন্তু আমরা এই প্রপ এই ড্রেস দিয়ে কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি। আপা অনেক কিছু জানলাম আপনার কাছে, অজানা অনেক কিছু আমরা জানলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এনটিভি রূপ স্টুডিওতে। আপা ছোট করে একদম এক কথায় যদি দর্শকদের জন্য কিছু বলতেন, দুই এক কথায়। আমি তাই দেখে থাকি, এটা কাছে থেকে দূরে, সত্যি আসলে কাছে থেকে দূরে থেকে কাছে, দূরে থেকে কাছে, দূরে থেকে যে সবাইকে মনে হচ্ছে আমার আমার কাছে আমি পাচ্ছি। তো আমার তরফ থেকে আমি এনটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেলিনা পা এবং সোহেল আহমেদ আমি সবসময় দেখি তোমার ভালো অনুষ্ঠান করো, এই যে দেশ বিদেশে সব শিল্পী ডেকে নিয়ে এখানে নিয়ে এসছো এবং পরিচয় করে দিচ্ছ এবং সারা বিশ্বেই তো দেখছে অনলাইনের মাধ্যমে, এটা খুবই ভালো একটি দিক আমার মনে হয়। আর এর থেকে সবাই তো জানতে পারে কিছু কিছু হলো জানাচ্ছি এনটিভিকে, আপনারা সামনের দিকে আরো এগিয়ে যান এই অনুষ্ঠানটি আরো। অনেক অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন স্কাই 7 এর জিরোতে। আবারও দেখা হবে আগামী পর্বে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।